জন্য বলি বন্ধুরা, কোন মেয়েকে বিবাহ করবে এখান থেকে একটু ইঙ্গিত বের করে দিই, যে মেয়ের ভিতরে ছয়টা গুণ পাবে, কয়টা গুণ? ছটা গুণ। ছটা গুণ পেতে হবে মুসলিমা তিন, মুমিনা তিন, কানিতা তিন, তাইবা তিন, আবিদা তিন, সাইহা তিন, সঙ্গীবা তিন, আবকার। এক নম্বর বন্ধুরা, হে যুবক ভাইরা, তোমরা যখন বিবাহ করবে, কোন মেয়েকে বিবাহ করবে, যে মেয়ের ভিতরে ছয়টা গুণ পাবে, এক নম্বর হলো মুসলিমা তিন, তুমি যদি মুসলমান হও মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। দুই নম্বর হলো মুমিনা তিন, মেয়েটা মুমিনা কিনা খবর নেবেন। মুমিনা মেয়ে ছেলে হতে গেলে তিরিশটা গুণ লাগবে, কটা? তিরিশটা গুণ বিশিষ্ট মহিলাকে বলা হয় মুমিনা মেয়ে, যাকে তাকে মুমিনা মেয়ে বলে না। বোরকা পরলাম, বোরকা পরে খুব পর্দা করলাম, বোরকা পরে সিনেমার হল থেকে বেরোচ্ছে, বোরকা পরে সিনেমার হল থেকে বেরোচ্ছে, দেখেছে কিরকম পর্দা, মারাত্মক পর্দা। এ পর্দা না জর্দা কেউ নিজেও জানে না। চলে, এক নম্বর মুসলিমা তিন, মুমিনা তিন, অনিতা তিন, আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নিতে হবে, খবর নেবেন। ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি খবর নিয়ে পান ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে, তাহলে আপনার কপালটা ভালো হতে পারে, আপনার বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করতে পারবে, সম্ভাবনা আছে। আর যদি খবর নিয়ে দেখেন 100% বন্ধু, যে ওই তোমার প্রেমিকা তার বাপ আর মাকে কোনো পাত্তাই দেয় না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওর পিছনে ছোট না, তোমার লাইফটাই গরবাদ হবে। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না আর তোমার বাম্মার পাতে ভাত দেবে, ইয়ে আশা তুমি ভুলেই যাও। এবার আসছি চার নাম্বার। ও আমার যুবক ভাইরা মনে মনে ভাবছে সুবহান আল্লাহ, দেখি রাতের বেলা গেই একদম ফেসবুক, ইউটিউব, টুইটার করবে, দেখি আমার প্রেমিকা, আবার অনেকে দেখি এইটা শোনার পরে কয়েকটা ছেলে কমেন্ট করে বলে, হুজুর আমি আমার প্রেমিকাকে বলেছি সোনা এই ছটা গুণ তুমি তৈরি করো, আমার বাপ ওয়াজ শুনে এসছে, ছেলে ওয়াজ শুনেছে, ছেলের বাপ ওয়াজ শুনছে, দুজনে ওয়াজ শুনছে। ছেলের বাপ মনে করছে যে আমার বৌমাতার এই ছটা গুণ হুজুর বলেছে আছে কিনা দেখবো, এখন বাড়িতে গিয়ে বলেছে এই বাবা শোন, বউ বৌমা করবি ঠিকই, যেখানকার মেয়ে আনবি কোনো দরকার দেখবো না, মেদিনীপুরের মেয়ে আনবি, বাঁকুড়ার মেয়ে আনবি, কোনো অসুবিধে নেই, আদিবাসী আনবি কি মানে ভালোবাসি আনবি, দেখার দরকার নেই, ছটা গুণ যেন থাকে, মারুফ সাহেব বলেছে। এবার ওর প্রেমিকাকে বলছে সোনা তুমি যা করো করো, প্রেম করো আর যাই করো, ছটা গুণ তোমার যেন থাকে। বন্ধুরা চলো, তাহলে এক নম্বর হলো কি মুসলিমা তিন, মুসলমান হতে হবে তুমি যদি মুসলমান হও। দু নম্বর মুমিনা তিন, মোমেনা হতে হবে তুমি যদি মোমিন হও। তিন নম্বর কনিতা তিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। চার নম্বর তাইবা তিন, মেয়েটি তওবাকারী কিনা খবর, তার কারিনী কিনা খবর নেবেন। তওবাকারিনী মানে অনুশোচনাকারিনী। দেখবেন অনেক মেয়ে ছেলে আছে, তাদেরকে যদি কোনো ভুল করে তারা, তাদেরকে যদি বলেন এই তোমার এটা ভুল হয়েছে, এক শ্রেণীর মেয়ে আছে দেখবেন সঙ্গে সঙ্গে মেনে নেয়, হ্যাঁ আমার ভুল হয়েছে, চেষ্টা করব আগামীতে যেন না হয়, এই জাতের মেয়েটা একটু ভালো মতো। আর এক শ্রেণীর মেয়ে আছে দেখবেন যদি ভুল করে, আর আপনি যদি তাকে ভুলটা ধরিয়েছেন, যদি বলেন এটা তোমার ভুল হয়েছে, কি বলবে জানেন? তুমি আমার থেকে বেশি জানো, তুমি আমার থেকে বেশি বোঝো না, আমি যা করেছি ঠিক করেছি, ওরা সব বোঝে আমরা কিচ্ছু বুঝি না, বুঝতে পারছেন? আর একটা আসছি আবিদাতি, এবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটির চরিত্র ঠিক আছে কিনা খবর নেবে। কেন বললাম, হয়তো শুনতে বন্ধুদের খারাপ লাগছে, আমার বোনেদের শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো, টুকটাক একটু এক্সপিরিয়েন্স তো থাকবেই। উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো, সে প্রেমটা চললো কলেজের ঢোকা পর্যন্ত, আউট। কলেজটা পাশ করলো একটা ধরলো, আউট। এমএতে গেল আর একটা ধরলো, আউট। তারপরে বিএড করতে গেল আর একটা ধরলো, ওইটাই মনে হয় লাস্টে ঠেকে গেল। বন্ধুরা ভাববেন আবিদাতি, এবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। এবার আসছি ছয় নম্বর সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে, মেয়েটি রোজাদার কিনা খবর নেবেন। কেন? জি, কারণটা কি? আপনার স্ত্রী যদি রোজাদার হয়
যে ব্যক্তি রোজা করে, যে পুরুষ মহিলা রোজা করে, জানবেন সেই মানুষটা গরিবের অভাবটা বুঝতে পারে, ঠিক না বেটি? তো যে মেয়ে ছেলে রোজা করবে সে অভাব জিনিসটা বুঝতে পারবে। তোমার স্ত্রী যদি রোজাদার হয়, তোমার বাড়িতে এসে কোনো কারণে যদি দুই দিন রান্না না হয়, তাহলে দেখবে কষ্টটা সহ্য করে থাকতে পারবে, আশা করা যায়। আর যদি রোজাদার না হয়, দেখবেন আপনি বিবাহ করার পরে দুই দিন রান্নার যদি ডিস্টার্ব হয়েছে, মুখের সামনেই বলে দেবে, খাওয়াতে পারবে না তো বিয়ে করেছিলে কেন? একটু মাথায় রাখুন এই ছটা গুণ বিশিষ্ট মহিলা। লাস্টে বলা হয়েছে সাইয়ে বাতেও আবকার, সে বিধবা মেয়ে হতে পারে বা কুমারী মেয়ে হতে পারে। অনেক স্বামী মেয়ে ছেলে আছে, বিবাহ হয়েছে, সেই মেয়ে ছেলে স্বামী মারা গেছে, হতে পারে সে মেয়ে, অসুবিধা নেই। অনেক মেয়ে ছেলে আছে কুমারী মেয়ে, বিবাহ হয় নাই, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কুমারী বিধবা কাকে বলে, আর খুলে বলতে হবে না। চলুন এবারে বালাম এবনে বাউরা করেছে কি, ওনার স্ত্রী বলছে কি হয়েছে, নিয়েছি তা কি হয়েছে, এসে দিয়ে গেছে ভালো লোক, তোমার খুব আল্লাহওয়ালা হয়ে গেছে, ঠিক আছে আমি ওদের সঙ্গে কথা দিয়েছি দোয়া করতে হবে, ব্যাস। উনি দোয়া করবেন না আর স্ত্রী ছাড়বেন না, ব্যাস। আর মাঝে মাঝে ওরা এসে ওই মহিলাকে বালাম এবনে বাউরার স্ত্রীকে বলছে, কই আপনি বলেছিলেন দোয়া করতে, কই আপনি বলেছিলেন, ব্যাস। একদিন করলো কি, আল্লাহর কাছে হাত তুলল, যেই হাত তুলেছে সতী শ্রোতা মন্ডলী, সুরায় আরফের মধ্যে আছে ফামাসালহু কামাসানিনে কালবে, একেবারে আল্লাহ পাক জীবটা টেনে নাভি পর্যন্ত করে দিয়েছে। ওই বালাম ইবনে বাউরা অত বড় একজন আলেমের, কিছু বুঝতে পারছেন আমার কথাটা, জীবটাকে টেনে নাভি পর্যন্ত করে দিয়েছে। ফামাসালহু কামাসালিল কালবে, কালবন মানে কুত্তা, কুকুরের মতো তার জীবটা করে দিয়েছে আল্লাহ পাক, অত বড় একজন আলেমের। চিন্তা করতে পেরেছেন? এখানে বোঝাতে চাইলাম কি, আল্লাহর নবীদের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কোনো কথা বলে, মনে রাখবেন সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত তো পড়বেই পড়বে, এবং তাকে যারা সমর্থন করবে ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদের উপরেও আল্লাহর গজব পড়বে। এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক তার আল্লাহ পাকের নিকটবর্তী হলেন তার রসুলগণ নবীগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, নবীদের মতো কষ্ট পৃথিবীর কোনো মানুষ পায়নি আর পাবেও না, আর কষ্ট করেও নি আর করবেও না, সম্ভব নয়। আদম থেকে শুরু করে আর আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত, আদম নবী কি কষ্ট করেছে সে কষ্টের কষ্ট সম্পর্কে আমরা কিছুই জানি না, কিছুই জানি না। আমরা অনেক সময় এতগুলো মানুষ আপনারা বসে আছেন, খাওয়াবার মালিক কে, জোরে বলুন, তাই জোরে বলুন কে, তা আমি বসে আছি আল্লাহ খাওয়াক, মারাত্মক প্রশ্ন করলাম কিন্তু। এবার ঘটনাটা বলি, আদম আলাইহিস সালামের একদিন ক্ষুধা পেয়েছে, তা আদমকে আদম আল্লাহকে বলছে, আল্লাহ আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আল্লাহ বললেন তুমি খাবার তৈরি করো, খাবার তৈরি করেছ। খাবার তৈরি করার পরে খাবারটা কোনো কারণে পাহাড়ের নিচেই চুল পড়ে গেছে, ব্যাস। আদম বলছে, আল্লাহ তৈরি করলাম, এখনো তো কাজ কমপ্লিট হয়নি, তলায় চলে গেছে। আল্লাহ বললেন তলা থেকে তুলে আনো, তুলে এনেছে, তুলে এনে যখন গালে দিচ্ছে না, গা থেকে ঘাম বেরোচ্ছে, কি বললাম, ঘাম বেরোচ্ছে। আল্লাহ বললেন, আদম আমি আল্লাহই খাওয়াবো, বসে থাকলে তোমার গালে ঢুকিয়ে দেব না, এইরকম পরিশ্রম করে আমি আল্লাহ তোমাকে খাওয়াবো, জোরে বলো। আজকে আপনারা কষ্ট করে বসে আছেন, পরিশ্রম করেন বলেই আজকের আল্লাহ আপনাদের দেবে, আপনি যদি পরিশ্রম না করেন কোনোদিন আপনি পাবেন না। ছোট্ট একটা প্রশ্ন করি, আমার জীবনে একটা ঘটনা বলি আপনাদের বাস্তব অভিজ্ঞতা, আমি তাবিজ করি না, সত্য কথাই আমি না, আমি তাবিজ তাবিজ বলে জানেন তো, বলুন না, ওই তাবিজ আমি করি না বাপ, অনেকে করেন, মানে ফোক টুক দিই, এটা কিতাব উত্তিব্য রোকা, তো তাবিজটা আমি করি না, অনেকে করেন তাদের ব্যাপার। তো একদিন মাধ্যমিক পরীক্ষার আগে, জানেন
খুব লোক আসে ওই কলমে ফোঁক দিতে, হ্যাঁ জলসার মোনাজাত হয়ে গেল, আমার 20-25টা কলম নিয়ে এলো, হুজুর ফোঁক দিয়ে দেন। আমি সহজে ফোঁক দিতে চাই না, কেন জানেন? বাই চান্স যদি ও ফেল করে বলবে হুজুর তোমার ফোঁকের তেজ নেই, আমার বিপদ হয়ে যাবে, একদম আমার প্রতি বাজে কমেন্ট হবে। তা বাস্তব অভিজ্ঞতা একটা বলছি, শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। ছেলেটি ক্লাস 6, 7, 8, 9 এক রোল, 6-এ এক রোল, 7-এ এক রোল করেছে, 8-এ এক রোল করেছে, 9-এও এক রোল করেছে। টেস্টে কত রোল হয়েছে নিজেও জানে না, তার মানে বুঝতে পারছেন তার পড়াশোনার ডগে উঠে গেছে। ওর মায়ের খুব ইচ্ছা মারুফ সাহেবের কাছ থেকে একটা তাবিজ বা অন্য কিছু দেবে, দিলে ছেলে আমার পড়াশোনা করবে ভালো। তো ছেলেটি এসছে আমার কাছে, এসে বলছে হুজুর আপনার সঙ্গে আমার একটু কথা আছে, আমার মা খুব আশা করে আপনার কাছে একটা জিনিস পাঠিয়েছে, আমি তাবিজ নেব। তা আমি তো তাবিজ দিই না বাপ, তা আমি করেছি কি একটা সাদা কাগজে বাংলায় লিখে দিয়েছি, পড়িলে পাস করিবে না পড়িলে ফেল করিবে, বলে ভালো করে মুড়িয়েছি ওটাকে, মুড়ে একদম তাবিজের মতো করে আর চুমো খেয়ে ওর হাতে দিয়েছি, দিয়ে বলেছি যে শুক্রবার জুম্মার নামাজ পড়ে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে লাইট জ্বালিয়ে তাবিজটা একবার খুলবে, খুলে তারপরে তাবিজটা দেখবে, দেখে আবার তাবিজটাকে ওই ভাঁজে ভাঁজে মুড়বে, মুড়ে রূপোর মাদুরিতে দিয়ে ডান হাতে তুমি বাঁধবে। ভালো, ও বাড়িতে গিয়ে গিয়ে বলছে মা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যাবো। ওর মা ভেবেছে মারুফ সাহেবের তাবিজে কাজ হয়ে গেছে। এবারে করেছে কি ছেলেটি, শুক্রবারে জুম্মার নামাজ পড়ে এসছে, মা তো খুব খুশি, মারুফ সাহেবের ওয়াজ শুনে তো ছেলে হেদায়েত হয়ে গেছে। এবার এই ছেলেটি করেছে কি, বাড়িতে এসে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে এসেই ঘরের দরজা জানালা বন্ধ করছে। ওর মা ভেবেছে গলায় দড়ি দেবে নাকি রে বাবা, ছেলে দরজা জানালা বন্ধ করছে কেন, বলছে তুমি যাও না তোমার কাজ করো, যাও 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 যাও, বলছে বাবা ভাত খাবি না, বলছে খাবো, বলে দরজা জানালা বন্ধ করে দিয়ে লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে তাবিজটা খুলে গুনে গুনে 21 বার পড়েছে, গুনে গুনে 21 বার পড়েছে, যতবার পড়ে খালি বলছে পড়িলে পাস করিবে না পড়িলে ফেল করিবে। ও বুঝতেই পারছে না, ওর বিশ্বাসই হচ্ছে না ওটা বাংলা লেখা, কিছু বুঝতে পারছে না ওর কথাটা, যে বাংলা লেখা ওটা বিশ্বাস করছে না। তারপর এবার করেছে কি, আমাকে ফোন লাগিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা? বলছে হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি হুজুর? আপনার তাবিজ বাংলা হয়ে গেছে, কিছু বুঝতে পারলেন কথাটা, যে আপনার তাবিজ বাংলা হয়ে গেছে। আমি যা কিছু হোক আর না হোক এই বয়সটা কারাবুতি হয়েছে, তাহলে কি প্রবলেমটা হয়েছে? বলছে কি লেখা আছে বাবা? বলছে হুজুর ওতে লেখা আছে পড়িলে পাস করিবে না পড়িলে ফেল করিবে। আমি তাই, কোন ভাষায় লেখা আছে? বলছে বাংলায়। হুজুর সে বাংলা হয়ে গেছে তাবিজ, তোমার নিয়ত ঠিক আছে? বলছে হুজুর নিয়ত মানে পুরো জুম্মার নামাজ পড়েছি ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছি দিয়ে লাইট জ্বালিয়ে 21 বার পড়েছি হুজুর গুনে গুনে, তবুও বাংলা হয়ে গেল। বলছে হ্যাঁ। আমি বললাম ঠিক লেখা আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলার উদ্দেশ্যটা কি শুনে নিন, কোরআন বলছে, আমারে ভুল বুঝবেন না, আমি বাস্তবটাকে কোরআনের সঙ্গে একটু মিল দিয়ে দিই। আল্লাহর কোরআন বলছে ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে উপার্জন করবে, তার তকদিরে যতটুকু আছে, ঠিক না বেটি? আল্লাহর কোরআন এ প্রসঙ্গে এলো যখন একটু বলে দিই, আমরা অনেকে মনে করি একে অপরের শত্রুতা করি, করি না? আরে বলুন না একটু আমার সঙ্গে, অনেকে শত্রুতা করি, অনেকের হিংসা করে একজনকে নিচে নামাতে চেষ্টা করি আর একজনকে তুলতে চেষ্টা করি, খবরদার এটা করবেন না। মনে রাখবেন আল্লাহর কোরআন বলছে মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিক আলাহা ওয়ামা ইউমসিক ফালা মুরসিল লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। পবিত্র কোরআনের 22 নম্বর পারা সূরায়ে ফাতিরের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আল্লাহ যদি মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিক আলাহা, শুনে নিন প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক যদি কোনো মানব জাতির কোনো মানুষের যদি তার রহমতের দরজা খুলে দেয়, ভাগ্যের দরজা যদি খুলে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওটাকে বন্ধ করে দেয়, জোরে বলো। আর অমায়ুমসিক ফালা মুরসিল লাহু মিন বাদি,
আর আল্লাহ যদি কারোর রহমতের দরজা আল্লাহর রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দেয় কোনো বাবার ক্ষমতা নাই আল্লাহ ছাড়া সেটাকে খুলে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ